আমি বলছি কোথায় গাড়ি থেকে নেমে গেছিল। ওরেই ঘুরে ঘুরে নামার, আর এই স্টিপ জিনিসটাই ও ভয় পায়, এই জায়গাগুলো হ্যান্ডেল ঘোরাতে পারে না। ওর খালি মনে হয় গাড়ি এই এদিকে পড়ে যাবে, বাঁ দিকে চাপতে পারে না, আর মনে খালি এদিকে পড়ে যাবে, এটাই ওর ভয় লাগতো। ও লাস্ট পর্যন্ত বাইক চালানো অলমোস্ট ছেড়ে দিয়েছিলো, বলে আমি যাবো না, কেন যাবি না, তো কী করবো আমি এখন, তোর জন্য ইএম বাইপাস বানাবো, এখানে চলে এসছি। ভালো রাস্তা তো, আমি বললাম এর থেকে ভালো রাস্তা কী পাবি, ভালো রাস্তা মানে রাস্তার মধ্যে কোনো খারাপ রাস্তা ভাঙাচোড়া না, কিন্তু রাস্তা ভাঙাচোড়া হলে তখন কী প্রবলেম হয়। হ্যাঁ ওটা তো আমি ওটা তো কথা ছেড়েই দিলাম, ওটা তো সত্যি ডিফিকাল্ট ছিল ওর জন্য, কিন্তু এগুলো না, এটা তো নর্মাল ছিল। শুধু এই নামার সময় খালি খালি ডান দিকে পড়ে যাবে এই ব্যাপার। বড় বড় চড়া বেশ রাস্তাটা, এই যে চলে এসছে এই ব্রিজটার ওপারে কালিম্পং, এদিকে ছেড়ে দিলাম, আর ব্রিজটা পেরিয়ে গিয়েও নেমে গেছিলো। অ্যাকচুয়ালি কিন্তু রাস্তা শেষ হয়ে গেছে, আর এমনি কিছু নেই, তবুও এতটা চালিয়ে এসছে ধীরে ধীরে, যেভাবেই হোক গাঁয়ে গুঁই করে করে লাস্টে ওখানে গিয়ে নেমে গেছে, নেমে গিয়ে বলছে আমি আর চালাবো না। এই এখানে একটা দাঁড়িয়ে ছিলাম আমরা, হ্যাঁ ওইখানটা, হ্যাঁ অলরেডি চলে এসেছি, ভেসে গেছে তো দুদিন আগে।